Corect. প্রিয় শিক্ষার্থী মাসকলা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করছো, ইতিমধ্যে তোমাদের দুটো পরীক্ষা শেষ হয়েছে। তোমরা বাড়িতেই ডিসেম্বর মাস পুরো বসে থাকবা। 2021 সাল করোনা জনিত কারণে তোমাদের ক্লাস হয়নি, ক্লাস নাইন উঠিয়ে তোমরা টোটাল কোনো ক্লাস পাওনি। আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে দুই ক্লাস এর আগে করেছি, তাতে করে তোমাদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার মতন সিলেবাসটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম। কিন্তু যেহেতু তোমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে, সে কারণে আমাদের সিলেবাসে আরও অনেক কাজ বাকি আছে। তোমরা ডিসেম্বর মাস টোটালি বাড়িতে বসে না থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা এবং দেখবা, মাঝে মাঝে সুবিধা অসুবিধাগুলো আমাকে জানাবা, আমি তোমাদেরকে সেগুলো সমস্যার সমাধান করে দেব। তোমরা ইতিমধ্যে 3.12 এবং 3 অঙ্কগুলো আমি তোমাদেরকে ক্লাসে অফলাইন ক্লাসে কিছু করিয়েছিলাম এবং অনলাইন ক্লাসে কিছু করিয়েছিলাম। আজ আমি 3.4 কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা বাড়িতে বসে এই ক্লাসগুলো দেখবা এবং না বুঝতে পারলে পরবর্তীতে আমার সাথে কথা বলে বা স্কুলে এসে, আমরা যেহেতু স্কুলে আসবো, স্কুলে এসে সেগুলো তোমরা সমস্যার সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমরা জানো যে ইতিপূর্বে তোমরা যে ক্লাসগুলো করেছো সেখানে মিডিল টার্ম ব্রেক বলে একটা জিনিস আছে। সেই মিডিল টার্ম ব্রেক আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। ধরো -5x + 6, এই যে জিনিসটা, এই জিনিসটা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এই রাশিটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ারের অর্ধেক পাওয়ার আমাদের কিন্তু এখানে থাকে, অর্থাৎ এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, তার 2 এর অর্ধেক হলো 1। কিন্তু যদি এখানে 3 হয়, যদি এখানে 3 হয় সেক্ষেত্রে কিন্তু মিডিল টার্ম ব্রেকটা করা যাবে না, কারণ এটা 3 এর অর্ধেক 1.5, অর্থাৎ 1.1/2, এরকম কোনো পাওয়ার কিন্তু এখানে থাকে না, নেই। সেক্ষেত্রে এরকম জাতীয় জিনিস যখন আসবে তখন কিন্তু তোমরা সেটাকে মিডিল টার্ম ব্রেক করতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে তোমার ভ্যানিশিং মেথডে এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সেক্ষেত্রে কি করতে হয়, আমরা যে এখানে যে এক্সট্রা আছে, এক্সট্রা হলো এই রাশির চলক, এই চলকের একটি নির্দিষ্ট মানের জন্য এই রাশি টোটাল রাশিটা আমাদের শূন্য হয়। আমি আরো একটি অঙ্ক লিখছি, রাশি লিখতেছি, তোমরা দেখবা, দেখি বুঝতে পারবো। আমি তোমাকে দেখাচ্ছি, ধরো a³ - a - a+30, এই রাশিটা তোমরা জানো 30 কে ভাঙিয়ে 5 × 6 = 30, 5 আর 6 যদি করি আমাদের মাঝখানে 1 আছে, অর্থাৎ -6a + 5 যদি নিই তাহলে কিন্তু আমাদের এই মাইনাসে থেকে যায়। কিন্তু এইভাবে আমরা এটাকে মিডিল টার্ম ব্রেক করতে পারব, তার কারণ হলো এখানে এর পাওয়ার, এই যে চলক এখানে এ আছে, এর পাওয়ার আছে 3 আর এখানে এর পাওয়ার আছে 1, অর্থাৎ 3 এর অর্ধেক পাওয়ার যে 1.5 থাকতে হবে সেই 1.5টা কিন্তু এখানে নাই, আছে কত 1, অর্থাৎ অর্ধেকের চেয়ে কম আছে। এরকম ক্ষেত্রে আমাদের এটাকে মিডিল টার্ম ব্রেক করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ফাংশনে যেতে হবে। ফাংশনটা কেমন, এই চলকের ফাংশন, এখানে আমরা এইভাবে লিখব, ধরি ফাংশন অফ এ সমান a³ - a+3, এই চলকের যদি একটা নির্দিষ্ট মানের জন্য এই রাশিটা শূন্য হয়ে যায়, এই জন্য এটার আর একটা নাম হলো ভ্যানিশিং মেথড, অর্থাৎ শূন্য পদ্ধতি। সেক্ষেত্রে আমরা দেখো এর মান যদি -3 লিখি তাহলে কি হবে, -3 পাওয়ার 3, যেখানে এর মান -3, আচ্ছা এখানে প্লাস দিয়ে দাও, তাহলে -3 এই থাকলো এই প্লাস, আর এখানে +30, তাহলে এটা কত হবে, -27 - 3 + 30, অর্থাৎ কত হলো -30 আর +30, তাহলে এই রাশিটার মান কিন্তু শূন্য হয়ে যাবে। দেখেছো, তাহলে এখানে দেখা গেল যে চলকের একটা নির্দিষ্ট মানের জন্য টোটাল রাশিটা শূন্য হয়ে যায়, তাই এই পদ্ধতিকে বলা হয় ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি অথবা ফাংশন তৈরি করা। এরকম ক্ষেত্রে যে অঙ্কগুলো আসে সেটা আমরা ফাংশনের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করব এবং আমি তোমাদের পরবর্তী ক্লাসে অনেকগুলো সমস্যা সমাধান করে
এই প্রশ্নমালার যত গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা না বুঝতে পারো তারা আমার সাথে ফোনে কথা বলতে পারো, অথবা আমি যেহেতু স্কুলে আসি তোমরা যারা বাড়িতে আসো অবসরে এদিক ওদিক না যেয়ে এইসব ক্লাসগুলো ফলো করো, এবং না বুঝতে পারলে স্কুলে এসেও আমার কাছ থেকে সরাসরি জিজ্ঞাসা করে নিয়ে সমস্যার সমাধান করে নিতে পারো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই তোমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।